গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। ছেলের হাসি দেখে আমু হেসে বললাম, ছেলে এখন পড়তে বসেছে, এখন তো পড়া ফোন নিয়ে, তাই তো? স্যার আসেনি, কেন আসেনি? আজকে স্যার আসেনি, ছেলে একাই পড়তে বসেছে। আর হচ্ছে আজকে সকালে একটু ভিডিও করেছিলাম, বাজারে গেছিলাম, শেয়ার করিনি, রেশন আনতে গেছিলাম, ওখানে একটু ভিডিও করা হয়েছে, সব টাকা ছিল, ওই জন্য আর ভিডিও করিনি। বাড়ি আসার পরে কাজটা অনেক ছিল, তারপরে কাজটা সারার পরে একটু রেস্ট করেছিলাম। আজকে বোন বোনের হাজবেন্ড এসছে, ভাবলাম আসবে, আসেনি, আর সন্ধ্যা লেগে গেছে বলে বোন আর আসেনি। পুরো একটু তাই বোনের হাজবেন্ড এসেছিলো, মার্কেটে এসছে, বললাম আসতে, এখন 7:30 বেজে গেলো, এখনও আসেনি, আসলে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে? টিফিন তৈরি করেছি, কি তৈরি করেছি আসলে সেটা দেখতে পাবেন। ওকে, তাহলে চলুন। চলে এসছে আর বোন আসেনি, সন্ধ্যা লেগে গেছে, তাকাও একবার। হ্যালো, দুধ যা বসিয়ে দিয়েছি, ওদিকে ডিম সিদ্ধ হচ্ছে, করেছি পাপড়ি, পাপড়ি চাট বানাবো, পাপড়ি করে নিয়েছি, অন্য একদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো, আজকে আর শেয়ার করিনি। এই ভেঙে গেল, যা চাটা দিয়ে আসি, বিস্কুটগুলো এ বাবা খাও নি, খাও। হ্যাঁ, গাছের কুমড়োটা কি সুন্দর হয়েছে না, বাড়ির জিনিস যদি এমনি ভালো হয় না, খুব খুশি লাগে। কাঁচা কুমড়ো, আমি কাঁচা কুমড়োর রেসিপি একটা করবো কালকে, আজকে আর করবো না, এটা এটা আমি রেখে দেবো, আর এটা বোনকে দেবো, দিয়ে দেবো। কি সুন্দর হয়েছে না, খুব ভালো লাগে এরকম গাছের কুমড়ো যদি হয় না, যে কোনো গাছের একটা ফল হোক সবজি হোক, হলে ভালো লাগে না? আমার তো খুব ভালো লাগে। আমি চিকেন চিকেন তো করা আছে, চিকেন মাছ করা আছে, এখানে মুগ ডাল বসিয়ে দিয়েছি, মাছের মাথা দিয়ে হবে, আর ওইকে ভাত বসিয়ে দিয়েছি, বেগুন ভাজা, সরি পটল ভাজা, আলু ভাজা করলে হয়ে যাবে, ফটাফট দিয়ে দেবো, ঠিক আছে? ফটাফট করে নিই, পরে আমাদের সঙ্গে কথা বলবো, নাহলে চলে যাবে। দেখি দিই, পটল কেটে নিয়েছি, পটল লবণ হলে মাখিয়ে নিয়েছি, আলু লবণ হলে মাখিয়ে নিয়েছি, এই দেখো মাছ একটা পেটি ভাজা করবো, আর এই মাছের মাথায় মুগ ডাল দিয়ে হবে। দেখো ভাত সব রেডি করে নিয়েছি, মনে থাকে না বলে এইভাবে এটা সাজিয়ে নিয়েছি, চলো খেতে দিয়ে দিই, চলে যাবে। দেখো খেতে দিয়ে দিয়েছি, খেতে চাচ্ছে না, খাবে না, সব তুলে দিয়েছে, জোর করে বসানো যাকে, তাই না? না খেয়ে নাও, দেখো খাওয়া হয়ে গেছে, কোন রকম খেয়েছে, এবার চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, বলছে নড়তে পারছি না, না গো কিচ্ছু খাইনি, তাহলে এসো আবার। হ্যাঁ না আমি তো ঠিক চলে যাবো, চলে যাচ্ছে, এই মাত্র চলে গেল, এখন ঘরে কিছুটা কাজ আছে, ঠিক আছে? আর কালকে যেহেতু চলে যাবে বোনের হাজবেন্ড, কালকে চলে যাবে, বোনকে রেখে দিয়ে গেল, বোনের শ্বশুর বাড়িতে এখন থাকবে, আর হাজবেন্ড চলে যাবে কালকে, গোছানোর ব্যাপার আছে, ওর জন্যে আরও চলে গেল, ঠিক আছে? চলো, আমার রান্নাঘরের হাল বেহাল হয়ে আছে, রান্নাঘরটা ওই দেখা যাচ্ছে, একটু একটু দেখা যাচ্ছে, ওগুলো এখন ঠিকঠাক করবো, রান্না তো হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 9:45, 9:10 সময় আমি ওই রান্নাঘরটা ঠিকঠাক করে নেব, তারপরে ওইখানে কটা জামা কাপড় আছে ভাঁজ করবো, ঠিক আছে? জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, এটা শেয়ার করা হয়নি, এগুলো সব আলনায় রাখতে হবে, আর ওগুলো প্রেস করতে হবে, ঠিক আছে? দেখো বাসন মাজাও হয়, আমার কাজটা মোটামুটি গোটানো হয়ে গেছে, এখন ওই কাজ জামা কাপড়গুলো আন্ডাতে রাখবো, আর ওগুলো একটু প্রেস করবো, আর আর শেয়ার করলাম না, কালকে ছেলের মানডে আছে, স্কুল আছে, ঠিক আছে? তাই আমি বন্ধুদের সঙ্গে একটু কথা বলি, হ্যাঁ আজ হলো মা দিবস, মা দিবসে পৃথিবীর সকল মাকে জানাই আন্তর্জাতিক মা দিবসে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, মায়েদের যদি একটু ভালোবাসা যায়, মায়েদের কাছ থেকেও আমরা ভালোবাসা অনেক পাবো, তাই না? তাই মায়েদের সবাই যেন আমরা ভালোবাসতে পারি, সেই কামনাই করি, ঠিক আছে? তা যাই হোক, 11:00 বেজে গেছে, 10:30, 11:15 বেজে গেছে, এর মধ্যে আমরা খাওয়া দাওয়া করে নেবো,
ঠিক আছে, পরে আপনাদের সঙ্গে কথা বলবো। আর ওই যে আছে ওইসবই খাওয়া দাওয়া করবো সবের। আজ হলো নেক্সট দিন, এই দেখো এদিকে চা বসে দিয়েছি, আর ছেলে স্কুলে চলে গেছে, আশেপাশে কাজ করে শাড়ি চেঞ্জ করে, এই দেখো শাড়ি চেঞ্জ করে চলে এসেছি, আর মায়ের ব্রেড একটু পরে খাবো। চলুন ফটক চাটা করে নিই, কারণ একটু ব্যস্ত আছে, মা যাবে হচ্ছে ব্যায়ামে। দেখো চা আমাদের নিয়ে চলে এসেছি, তৈরি হয়ে গেছে, এখন চাটা খেয়ে রওনা দেবে। হ্যাঁ, চাটা আমাদের খাওয়া হয়ে গেছে, এখন একটু ব্রেক নিচ্ছি, তারপরে মেশিন চালু হবে, মা বেরিয়ে যাবে, তারপরে দেখি। রান্নাঘরে চলে এসেছি, আর মা চলে যাওয়ার পরে, মা ব্যামে যাওয়ার পরে ইয়ে করলাম, দুটো একটা বন্ধু ভিডিও দেখলাম, যেহেতু টাইম হচ্ছে না, যখনই টাইম হচ্ছে আমি ঠিক দেখছি, ঠিক আছে। আর এদিকে সকালের ব্রেকফাস্ট কালকে রাতে সব কিছু কিছু রয়ে গেছে, নষ্ট করলে তো কষ্ট হয়, তাই না? কষ্ট করে রান্না করছি, অথচ সেই জিনিসটা ফেলে দেবো সেটা আমার দ্বারাই হয় না, তাই ফ্রিজে একটু সব রেখে দিয়েছিলাম, ওইগুলো আজকে সকালবেলা খাওয়া হবে, তাই একটু গরম করা হচ্ছে। এই দেখো ভাতটা একটু গাজর বাদাম টাদাম দিয়ে, ভাতটা ফ্রাইড রাইস যেটা বলে সেটা করে নিয়েছি, ঘি দিয়ে, ঘি তেজপাতা এসব দিয়ে, গাজর টাজর দিয়ে, এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে ভেজে নিয়েছি। এইটা খুব ভাতটা হয়ে গেছে রাইস, আর মুগ ডাল গরম করে নিয়েছি, চিকেনটা গরম করে নিয়েছি, একটু চিলি সসে এই দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট হয়ে যাবে, ঠিক আছে। আর এইটুকুনি রয়ে গেছিলো কালকে রাতে পাখড়ি চাট বানিয়েছিলাম, অন্য একদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। আর এইটুকুনি রয়ে গেছিলো, এগুলো পাখড়ি করে রেখে দেবো, মা যদি কালকে ওইগুলো খায়, যদি না খায়, মায়ের আবার যদি একটু বাসি টাসি খেলে আবার গ্যাস ট্যাস হয়, তো মা যদি না খায় মাকে পাখড়ি করে দেবো, এই দিয়ে মায়ের হয়ে যাবে। আর হ্যাঁ, মা সবজি নিয়ে এসছে, সবজি মানে হচ্ছে আমার শ্বশুর বাড়িতেই লাউ হয়, এত সুন্দর লাউটা না, ইচ্ছা করে খেতে ইচ্ছা করবে লাউ। আবার টুকটাক সবজি নিয়ে এসছে দেখাচ্ছি, এই দেখ আমাদের আগেরটাই খাওয়া হয়নি গো, নিচড়েই দেখ লাউ, এই আম টাম নিয়ে এসছে, এই দেখো সব কলার, এটা হচ্ছে মাটির আলু, ক্যারি থেকে খুললাম না, যেদিন খুলবো সেদিন দেখবে রান্না করবো। এটার মধ্যে কী আছে, এগুলো লাউ শাক, আমি দেখিনি জানো, লাউ শাক আর ডাটা, শুকনো কলাই ভিজে এগুলো সব মিক্সার গ্রাইন্ডে পিষে নেবো, প্রথমে জিরে এই ধনে, তারপরে জিরে দেবো, তেজপাতা, এগুলো সব এক একে ভেজে নেবো। ওকে, ওটা হয়ে গেছে, ময়ান দিয়াটা আপনাদের সঙ্গে অন্য একদিন ভালো করে শেয়ার করবো, পুরো পাপড়ি চাটের রেসিপিটাই শেয়ার করবো। আমার হয়ে গেছে মশলা, সিক্রেট মশলা, অনেক দিন হয়ে যাবে আমার। পাটের শাকটা হবে, এটা হবে হচ্ছে মসুর ডাল দিয়ে, মসুর ডালটা যেটা সিদ্ধ হচ্ছে, এই এক কাপ মতো দিয়েছি। শাক রান্নাটা আমি শেয়ার করছি, ঠিক আধ ভাঙা হবে মসুরির ডালটা, বেশি বেশি সিদ্ধ হবে না, ঠিক আছে। পাটের শাকটা আপনারা ভেজেও দিতে পারেন শুকনো ইয়েতে, ওগুলাই শুকনো করাতে, না নাই তো একটু তেল দিয়ে, তো হলুদ একটু সিদ্ধ হবে শাকটা, তারপরে দেব। এবার নামিয়ে দেবো, দিয়ে সোমবার দিয়ে দেবো প্যাস হয়ে যাবে পাটের শাক। দেখো শুকনো লঙ্কা দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়েছি তেলের মধ্যে, এটা লঙ্কাটা ভাজা ভাজা হবে। দেখো বড় মাসির মেয়েটা, আজকেও বৃষ্টি হচ্ছে,
গাছগুলো জল পেয়ে সব তাজা হয়ে গেছে, আস্তে আস্তে ভিজে কাপড় পুরো ভিজে গেছে, উপরের দিকটা ভিজে গেছে না মাথা টাতাগুলো। দেখো স্নান ধান করে চলে এসেছি আর খুব বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে, মেঘলা মতো ভাব, জানি না ছাড়বে কি আজকে, দুটো বেজে গেছে। আর মায়ের পূজা দেওয়া হয়ে গেছে, মা তো ভিজে গেছিলো আসার সময়, দিয়ে একবার স্নান টান করে নিয়েছে, আর দিদিটা টিভি দেখছে। ঠিক আছে এখন আমরা দুপুরে লাঞ্চ করে নেবো, চলে যা দেখাচ্ছি, দেখো কেমন মেঘলাও হয়ে আছে, চারদিকে অন্ধকার হয়ে আছে। দেখো দেখো উচ্ছে ভাজা, পটল ভাজা, ডালের বড়া, সরষা, পাটের শাক, আর হচ্ছে কচু দিয়ে, আলু দিয়ে, রুই মাছ দিয়ে ঝোল। দেখো সব খেতে বসে পড়েছে, ও আমার ভাত তো বেড়ে নিয়েছি, এরকম মাছের ঝোল নিয়ে নিয়েছি, চলো খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 7:20, 7:20 সময়। এই দেখো এক কাপ চা নিয়ে চলে এসেছি, একটা চা আর একটা বিস্কুট, আর মাকে দিয়ে এসেছি, মা সিরিয়াল দেখছে, ওর জন্যে ঘরে আসলাম আমি, নাহলে আবার টিভির সাউন্ড কমাতে হবে। আর ওইখানে ছেলেকে স্যার পড়াতে চলে এসছে, স্যারকেও চা দিয়ে এসেছি, মাও খাচ্ছে, আর আমি এখন খাচ্ছি চা। আর দুপুরের দিকে প্রচণ্ড ক্লান্ত লাগছিলো, তার মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে সারা দিন, আজকে বৃষ্টি হয়েছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, বৃষ্টির জন্য আমার ওই মাসি শাশুড়ির বড় হয়ে বাড়ি যেতেও পারছিলো না, থাকার কথা বলা হয়েছে থাকলো না, বললো না বাড়িতে কাজ আছে, তাই চলে গেল, কখন গেল বিকেলের দিকে চলে গেছে, আপনাদের সঙ্গে শেয়ার করা নি। আর আমার তো সব প্রচণ্ড ক্লান্ত লাগছিলো, বোর্ডে একদম বিছানায় ছেড়ে দিয়েছিলাম, একটু রেস্ট করে নিয়েছি, রেস্ট করতে করতে আমার ঘুমও চলে এসেছিলো। ঠিক আছে আমি এখনও ভিডিও ছাড়া হয়নি, আমার এই সমস্যা হচ্ছে, ভিডিও দুপুরের ভিডিও বিকেলে হয়ে যাচ্ছে, এরকমই হচ্ছে, অ্যাডজাস্ট করে নেবে। ঠিক আছে আর আমার ভিডিও শেষ করার জন্য আমি আরও এখন আসতে হলো, ঠিক আছে, দুপুরবেলা এত ক্লান্ত লাগছিলো আমি ভিডিও আর শেষ করতে পারিনি, তাহলে চা খেতে খেতে ভিডিওটি শেষ করবো, তাহলে ভিডিও বড় হয়ে যাবে। ঠিক আছে আজকে করেছিলাম দুধ চা, সুন্দর হয়েছে দুধ চা। তাহলে নেক্সট ভিডিও নিয়ে আমি চলে আসবো, ভিডিওটি কেমন হলো বলবে, অবশ্যই কমেন্ট করে বলবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আপনারা কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় কিন্তু হাসি খুশি থাকবেন, আর নিজের শরীরে খেয়াল রাখবেন।